নিজের মাকে সে গুলি করলো, এরপরও কিন্তু তার মাঝে কোনো ধরনের অনুশোচনা আসেনি। চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের গুলিতে মা জেসমিন আক্তার নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইন উদ্দিন মোহাম্মদ মইনুকে আটক করেছে র‍্যাবসাত। বৃহস্পতিবার দুপুরে র‍্যাবসাত সিপিসি ৩ চাঁদগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবসাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ১৬ আগস্ট রাতে মাইনুকে একমাত্র আসামি করে বোন সাহিলা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলার ভিত্তিতে আসামি মাইন উদ্দিনকে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে গ্রেফতার করে র‍্যাবসাত। সে এই ঘটনা ঘটানোর পর সেখান থেকে সেই অস্ত্রটি নিয়ে, আমরা অনেক সময় দেখি যে যদি কোনো ঘটনা হঠাৎ করে হয়ে যায়, অপরাধীরা আমরা দেখেছি যে তারা সে স্থান পালিয়ে যায়, সে অস্ত্র ফেলে রেখে বা সে একদম মানে অনেক 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 সময় পাগলের মতন হয়ে যায়। বা এই ক্ষেত্রে আমরা দেখেছি সে অত্যন্ত ঠান্ডা মাথায় ছিল, সে সেই অস্ত্র নিয়ে সে স্থান ত্যাগ করে। ত্যাগ করার পরে পটিয়া থেকে সে প্রথমে চলে যায় দোহাজারিতে, সেখানে গিয়ে সে দুই তিন জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সে এক বড় ভাইকে ধরে একজনের ফ্যাক্টরির অফিসে সে রাত যাপন করে এবং তার যে অস্ত্রটা সেটা একটি গুদামের পাশে সে লুকিয়ে রাখে। এবং পরের দিন অর্থাৎ গতকাল সে একটি বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়ে, এবং সে তার মোবাইল, যেটা মোবাইল সে ব্যবহার করতো, মোবাইলটাও সে আগের দিন পানিতে ফেলে দেয়। তার মানে সে প্রতিটা কাজ সে অত্যন্ত ঠান্ডা মাথায় করে, অত্যন্ত চিন্তা করে করে। করার পরে সে গতকাল দুপুরে অর্থাৎ বিকালের দিকে সে একটি ঢাকার একটি কোচে করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানেও সে বুদ্ধি, সে যে চালাকি করে, সে বাসটা টিকিট কাটেনি, টিকিট কাটলে হয়তো কোনো ট্রেস থেকে যাবে, সেখানে সে সুপারভাইজারের সাথে বা বাসের কারোর সাথে চুক্তি করে টিকিট ছাড়া সেই বাসে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমরা যেহেতু ঘটনাটি আপনাদের সবাইকে নাড়া দিয়েছে, আমাদেরকেও খুবই নাড়া দিয়েছে, আমি গত পরশুদিন থেকেই আমরা ঘটনার পরপরই আমার অফিসার এবং ট্রুপদেরকে আমরা ডিপ্লয় করি, যেটা যেভাবে হোক এই খুনিকে বের করতে হবে, কারণ মাকে খুন করে পালিয়ে যাবে এটা আমরা চট্টগ্রাম থেকে পালিয়ে যাবে এটা আমার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম তৎপর করি এবং পরবর্তীতে যেভাবে বললাম যে সে এইভাবেই বিভিন্ন জায়গায় ছিল, সেই তথ্যগুলো পাওয়ার পর গতকাল তাকে আমরা বিকালে ৫:৩০ দিকে তাকে আমরা সেই বাস থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পরে পরবর্তীতে সে যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম তার কাছ থেকেও কিছু আমরা শুনেছি, তার পরিবারের কাছ থেকে শুনেছি, তার বোন এখানে রয়েছে, বোনের জামাই রয়েছে যারা অস্ট্রেলিয়ার প্রবাসী, আপনারা তাদের সাথেও কথা বলতে পারেন। তো সব কিছু মিলে আমাদের কাছে ঘটনাটি মনে হলো যেটি হয়েছে একটি পারিবারিক অবক্ষয় থেকে, যে পরিবার থেকেই যদি ছোটবেলা থেকেই তাকে নজরদারির মধ্যে রাখা হতো, তাকে যদি শাসনের মধ্যে রাখা হতো, তাহলে হয়তো সে এরকম উচ্ছৃঙ্খল হতো না, সে হয়তো এরকম এই পথে পা বাড়াতো না। তাকে যদি আপনারাও দেখেন, তার প্রতিটা শরীরের প্রতিটা অংশে উচ্ছৃঙ্খলতার নমুনা আপনারা দেখতে পারবেন। তাকে দেখেই মনে হয় সে একজন নেশাগ্রস্ত, দেখেই মনে হবে সে উচ্ছৃঙ্খল লাইফ লিড করে। তো সব কিছু মিলেই আজকের মাইনুল কিন্তু একদিনে তৈরি হয়নি, পরিবার থেকেই সে এইভাবে পরিবারের নজরদারির অভাবে হোক আরও বিভিন্ন সে চান্স নিয়ে হোক, সে আজকে মাইনুল তৈরি হয়েছে। তো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে একটা কথাই বলতে চাই যে অপরাধীকে ধরা আমাদের কর্তব্য, অবশ্যই সেটা আমরা করব। বাট এই ধরনের ঘটনা কিন্তু কোনোভাবেই আমরাও কাম্য করি না। নিজ মাকে হত্যা করার জন্য সন্তানকে আমরা গ্রেফতার করছি, তাকে আমরা আইনের আওতায় তুলে দিচ্ছি, এটা কোনোভাবেই আমরা কাম্য করি না। আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ জানাতে চাই আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, যাতে আমরা পরিবারের প্রতি সময় দিই, সন্তানদের প্রতি নজর রাখি। এর আগে মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে পটিয়া পৌরসভার নিজ বাড়িতে ছেলে মাইনুর গুলিতে তার মা পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার নিহত হয়।